হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেকোরিয়াল লাইফে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বরাবরের মতোই আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি লাইক দিন, কারণ আপনাদের লাইক আমাকে অনেক উৎসাহিত করে। আর আপনি যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করে দেখাবো। আর আজকের রেসিপিটা আমার করা অন কাইন্ড অফ সিগনেচার রেসিপি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে মাছগুলোতে হলুদ, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে ভেজে নিয়েছি। এখন মাছের গ্রেভি প্রিপারেশনে চলে যাচ্ছি। দিচ্ছি 1/4 কাপের মতো তেল। তেল গরম হলে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজের বাটা আর 1/2 চা চামচের মতো আদা রসুন বাটা। এখন 4 থেকে 5 মিনিট ভেজে নিব। এতে মশলায় থাকা কাঁচা ভাবটা দূর হবে। এখন দিচ্ছি 2 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো হলুদ, ধনিয়া ও জিরার গুঁড়া। অল্প পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। ভালোমতো নেড়েচেড়ে দিয়ে দিব একটি কেটে নেওয়া টমেটো। দিচ্ছি 7 মতো লবণ। পানি দিব 1/2 কাপের মতো। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। মাছগুলো মশলার সাথে 2 মিনিট কষিয়ে নিব। কষানো হলে দিয়ে দিব কাঁচা মরিচ, দিব 2 কাপ পরিমাণ পানি। ঢেকে দিচ্ছি, রান্না করব 10 মিনিটের মতো। এখন দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। মাছের সাথে জিরাগুলো মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 2 টেবিল চামচের মতো লেবুর রস। এটা অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য, এতে মাছে ইউনিক একটা টেস্ট পাবেন। আর এই ছোট্ট একটা ট্রিক ইউজ করলে পাঙ্গাস মাছের রেসিপিটি হবে আপনার বাসার সবার প্রিয় ডিশ। তো আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।